একটু মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করে। কথা কচ্ছ না কেন? দিস ইজ তৌহিদ হৃদয়। সো আমাকে অনেকেই আসলে জানেন বা চিনেন, যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন কিংবা ফলোয়ার্স লিস্টে আছেন, তারা আমাকে হয়তো ছোট্টখাট্টো একজন সিনে প্রেমী বা সিনে রিভিউয়ার হিসেবে জানেন। সো সেজন্যই আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, একটা রিসেন্ট সিনেমা নিয়ে কথা বলতে চাই, যে সিনেমাটা গত বছরে খুব হাইপ তুলেছিল এবং ব্লকবাস্টার হিট হয়েছিল। ইয়েস, ইউ গেস ইট রাইট। সো কোন সিনেমার কথা বলতেছি? দুইটা সিনেমাই তো ব্লকবাস্টার হিটের পথে ছিল বা হয়েছিল, ওরকম ইনকাম করেছিল, পরাণ এবং হাওয়া। সো আমি আজকে হাওয়া সিনেমা নিয়ে কথা বলবো। হাওয়া সিনেমাটা যখন হলে রিলিজ হলো তখন কিন্তু বেশ ভালো আলোড়ন তুলেছিল এবং বাহিরের দেশ থেকেও অনেক ভালো অ্যাপ্রিসিয়েশন তারা নিয়ে এসেছে, এবং একই সাথে কলকাতার মানুষজন আমাদের এই সিনেমাটাকে আলাদাভাবে খুব বেশি হাইলাইটেড করেছে, তাদের কাছে খুব বেশি ভালো লেগেছিল। তো তাদের কাছে হয়তো আমাদের এই সিনেমাটা কিছুটা অফবিট অনবিট সব কিছু মিলাইয়ে ভালো লাগছে। তাদের যে জনরা বা তাদের যেরকম একটু ক্লাসিক্যাল সিনেমা, একটু আর্ট জনরার সিনেমা থাকে, এই সিনেমাটাও তারা হয়তো ওই রকম একটা ফ্লেভার পেয়েছে। সো দ্যাটস ওয়ে হচ্ছে এটাকে তারা খুব ভালো র্যাঙ্কিংয়ে রেখেছিল, এবং আমাদের দেশের মানুষও তো এই সিনেমাটা খুব ভালো করেই দেখেছে, ভালোভাবে এনজয় করেছে। কিন্তু যখন সিনেমাটা ওটিটিতে রিলিজ হলো কিছুদিন আগেই, মাত্র অল্প কয়েকদিন হয়েছে, সো এখন হচ্ছে অনেক মানে বড় বড়ই বলবো এই জন্য যে তাদেরকে আমি কখনো দেখি নাই সিনেমার বড় বড় পেজ কিংবা গ্রুপগুলোতে রিভিউ করতে, বাট ইদানিং দেখতেছি যে তারা এই সিনেমাটা নিয়ে অনেক বেশি কথা বলতেছে এবং সেটা নেগেটিভলি, রাইট? সো তাদের কথা হচ্ছে তারা এই সিনেমাটা একদমই বোঝে নাই, এটার গল্প কী ছিল কিচ্ছু বোঝে নাই, গুলতি ক্যারেক্টারটা কী ছিল এটাও বোঝে নাই, কেন এটা আসলে রহস্য ছিল বা এটার রহস্য দেখাতে গিয়ে তারা পারে নাই। সব কিছু মিলে তাদের কাছে সিনেমাটা মনে হয়েছে যে 25 টাকা দিয়ে দেখেছে তারা। আই থিঙ্ক 25 টাকা দিয়ে 3টা সিনেমা দেখেছে, হাওয়া, পরাণ এবং দামাল একই সাথে। সো এই 25 টাকা তারা খুব উসুল করার জন্য, মানে মনের স্যাটিসফ্যাকশনের জন্য তারা সমালোচনা, মানে উল্টাপাল্টা সমালোচনা, যেটা কোনোভাবেই লজিক নাই আমার কাছে মনে হয়। সো এভাবে করতেছে। এখন আমি তাদের জন্য বলবো যে ভাই, এখন 2023 সাল, আপনি 2023 সালে এসেও যদি ওই টাইপের সিনেমা চান, লাইক চৌধুরী সাহেব, আমার ধন মানে আই মিন সম্পদ নাই কিন্তু মন, আই হ্যাভ এ কাইন্ড অফ হার্ট, এরকম একটা বড় হার্ট আছে, এরকম ডায়লগ টাইপের সিনেমা চাইলে কিন্তু পাবেন না। সো আমাদের ওই সময়ের সিনেমাগুলো কিন্তু ভালো ছিল, অনেক ভালো ছিল। এই সংলাপগুলো তখন আসলে ওই শ্রেণীর দর্শক ছিল, টেস্ট ছিল, ফ্লেভার ছিল, তারা ওই সংলাপগুলোকেই বেশ পছন্দ করেছে। কিন্তু এখন তো আমাদের রুচি বদলাইছে এবং অন্য দেশের সাথে আমাদের সিনে ফ্লেভারগুলো চেঞ্জ হচ্ছে। সো স্বাভাবিক না, এটা মেনে নেওয়া উচিত না? এখন রিভেঞ্জ আগে নিত, দেখা যাচ্ছে যে আমার বাবাকে মেরেছে, ওকে ফাইন, আমি বড় হয়ে পড়াশোনা করব না, আমি একটা মাস্তান হব বা আমি ফাইট শিখবো, অ্যান্ড দেন হচ্ছে প্রতিশোধ নেব, যারা যারা মেরেছিল তাদের একটা লিস্ট করে রাখবো, তারপর মারবো, আমার পিছনে বাংলাদেশি পুলিশ দল ঘুরবে, লাস্টে আমাকে ধরবে, আবার তারপর হচ্ছে একটা কাইন্ড হার্ট এসে আমাকে আবার 3-4 বছর পর ক্ষমা করে দিবে, অ্যান্ড দেন আমি কারাগার থেকে বের হয়ে যে নায়িকা ছিল তার সাথে বিয়ে হবে, এই টাইপের রিভেঞ্জ আপনারা চান। হাওয়া সিনেমাতেও একটা রিভেঞ্জের গল্প ছিল, সেটা একটু অন্যভাবে দেখানো হয়েছে। এখন যারা এই সিনেমাটা বোঝে নাই বা গুলতি ক্যারেক্টারটা একদমই বোঝে নাই, তাদের জন্য আমি এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, এবং এই অংশটুকুতে বেশ বড়সড়ই স্পয়লার আছে। সো যারা সিনেমাটা দেখেন নাই বা দেখতে চান, তারা চাইলে এখন থেকে আমার ভিডিওটা স্কিপ করতে পারেন। সো এই গল্পটা ছিল একটা মেয়ের গল্প, মেয়েটার নাম গুলতি, যিনি হচ্ছে আমরা যাকে বলি বেদে মেয়ে বা বেদিনী টাইপের মেয়ে, যারা নদীতে বসবাস করে এবং সাপের খেলা দেখায়। সো গুলতি ক্যারেক্টারটা এরকম একটা ক্যারেক্টার ছিল, এবং গুলতির হচ্ছে ক্যারেক্টারটায় গুলতি যে মেয়েটা ছিল তার কোনো আসলে ভয় বা ডর নাই, কারণ সে হচ্ছে তার একটা সংলাপ ছিল যে খোপায় বিষ বাইন্ধা রাখি, ডর ভয় কিছু নাই। সে একটা নৌকায় এসেছিলো, নৌকাটা ছিল জেলেদের নৌকা, ওইখানে 5-6 জনের একটা টিম ছিল, জেলে টিম ছিল যারা আসলে মাছ ধরে। সো তাদের নৌকায় হুট করেই অলৌকিকভাবে চলে আসে, অলৌকিক বলতে তাদের জালে আসলে ওই মেয়েটা ধরা পড়ে এবং সে মৃত থাকে, পরবর্তীতে দেখা যায় যে আসলে সে মৃত নয়। তো এটা একটা রহস্যজনক ছিল। আবার সে একজন তাদের টিমের একজন দেখতে পায় যে মেয়েটা আসলে একটা বড় মাছ,
সো পরবর্তীতে দেখলো যে না একটা মাছ না একটা মেয়ে। সো এই এইখান থেকে রহস্যগুলো শুরু হয়। এখন এই ক্যারেক্টারটা নিয়ে আমি অনেক বেশি ডিসকাস করতেছি না বা স্টোরিটা নিয়েও অনেক বেশি ডিসকাস করতেছি না, বাট শুধু যারা সিনেমাটা বোঝেন নাই তাদের জন্য একটা হিন্স দিতেছি। যারা দেবী সিনেমা দেখেছেন বা হুমায়ুন আহমেদের দেবী উপন্যাস পড়েছেন তারা আই থিঙ্ক রানু ক্যারেক্টারটার সাথে খুব ভালোভাবেই রিলেটেড। এবং রানু তার একটা আধ্যাত্মিক পাওয়ার ছিল, রাইট? এবং সেটার ক্ষমতায় সে পরবর্তীতে নীলু ক্যারেক্টারটাকে বাঁচাইছিল কোনো একটা বিপদে, বা সে অনেক কিছু প্রেডিক্ট করতে পারতো আর কি। সো রানুর এই যে আধ্যাত্মিক পাওয়ারটা, এটা কোনো একটা জায়গা থেকে এসেছিল। যখন তার সাথে খুব বড়সড় একটা অন্যায় হয়েছিল তখন কোনো একজন দেবী বা সামথিং সুপারন্যাচারাল কিছু এসে তাকে সেভ করেছিল, এবং ওই সুপারন্যাচারাল পাওয়ারটাই হচ্ছে তার ভিতরে চলে গেছিলো, বা তাকে বর, যেটা আমরা অনেক সময় শুনি যে তাকে বর দিয়েছে দেবী এরকম টাইপের, যার কারণেই কিন্তু রানু ক্যারেক্টারটা অনেক বেশি সুপারন্যাচারাল ছিল। একদমই হাওয়া সিনেমার গুলতি ক্যারেক্টারটাও সেম। গুলতির সাথে একটা বড়সড় অন্যায় হয়েছিল এবং সেটা রিভেঞ্জ নিতে সে ওই নৌকায় এসেছিল, এবং নৌকায় এসেও তার সাথে কিছু অন্যায় হয়েছিল। তাকে আসলে বাঁচাতে গিয়ে দেখা যাচ্ছে ওই জেলের যে টিমটা রয়েছে তারা আসলে তার তাকে সামহাও তাকে ইউজ করতে চাইতেছিল, বা তাকে রেপ বলো বা আদার্স এই ধরনের কাজ তার সাথে ঘটাচ্ছিল, যেটা সে দেখলো যে তার সাথে অতীতেও এই টিমটাই একটা বড়সড় অন্যায় করেছিল। আবার এখন যখন আমি এখানে আসলাম আমার জীবন বাঁচাইলো তারা, কিন্তু সেটা ছিল একটা উদ্দেশ্যপ্রবণ বা ফায়দা লোটার জন্য, সেখানেও তার সাথে অন্যায় হচ্ছিল। এবং ওই জেলেদের ভিতরে একজন তাকে ভালোবেসেছিল, সেই ভালোবাসার মানুষটার সাথেও বড়সড় অন্যায় হয়েছিল, বিকজ কেন সে গুলতিকে ভালোবেসেছিল, এবং খুব মানে মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল যেটার ফলে সে রিভেঞ্জ নিয়েছিল। এখন এই রিভেঞ্জটা সে কীভাবে নিল এইটা আপনাদের কাছে রহস্যময় লাগে নাই, এই ক্যারেক্টারটা কীভাবে আসলো সেটা বোঝে নাই। আসলে আপনারা এই সিনেমার মেটাফোরই বোঝেন নাই। মেটাফোরটাই ছিল যে সে সুপারন্যাচারালভাবে কোনো একজন দেবী বা কেউ একজন তাকে একটা পাওয়ার দিয়েছিল যার কারণে হয়তো সে নিজের রূপ বদলাইতে পারত, বা তাকে আসলে দেবী করে দেয় নাই বা তাকে ওইভাবে কোনো পাওয়ার দেয় নাই। বাট এখানে পুরো ক্যারেক্টারটাতেই দেখানো হয়েছে যে যে গুলতি ক্যারেক্টারটা সে একটা সাপ, আই মানে নাগিনী যেটাকে আমরা বলি, এবং সে আসলে বিভিন্ন রূপ নিতে পারে। সো এভাবে হচ্ছে সে রিভেঞ্জ নিতে এসেছিলো, এবং সে কিন্তু একদম প্রথমেই বলে দিয়েছিলো যে দেবী আমাকে পাঠাইছে, এবং দেবী আমাকে বলেছিল যে আমি যদি নদীতে ঝাঁপ দিই তাহলে হচ্ছে আমাকে মাছ বানিয়ে দিবে এবং আমি এই জেলেদের যে জাল রয়েছে সেখানে ধরা পড়ব। অ্যান্ড দেন সে তার সাথে যে অন্যায়গুলো হয়েছিল সেগুলো রিভেঞ্জ নিতে পারবে। সো যেখানে বলেই দিয়েছে যে দেবী তাকে আসলে এরকম করে পাঠাইছে, সেখানে তো আর মেটাফোর না বোঝার কিছু নাই, রহস্যময় না বোঝারও কিছু নাই, কিংবা ক্যারেক্টারটা নিয়ে কনফিউশন থাকার কথা না। এখন আপনাদের গল্পটা ভালো না লাগার অনেকগুলো কারণ থাকতে পারে, হয়তো আপনারা যে ধরনের রিভেঞ্জ এক্সপেক্ট করেন সেই ধরনের এনভায়রনমেন্ট এই সিনেমায় ছিল না। এই সিনেমাটা পুরোটাই একটা নদীতে ছিল, একটা নৌকার ভেতরে ছিল, সেখানে কিছু জেলেদের কাহিনী ছিল, খুব বেশি ক্যারেক্টার ছিল না বা অনেক বেশি ব্রড সিনেমা না, বাট একটা সমুদ্রের স্পেসিফিক এরিয়াতে। বাট যদি আপনি সিনেমাটাকে ভালো বলতে চান তাহলে সিনেমার সিনেমাটোগ্রাফি, লোকেশন, শর্টগুলো, বিভিন্ন টু শর্ট, লং শর্ট, অ্যাক্টিং, মেকআপ সব কিছু এই সিনেমার দুর্দান্ত, এবং প্রতিটা আর্টিস্ট এত ন্যাচারাল অ্যাক্টিং করেছে আমার কাছে কোনোভাবেই মনে হয় নাই যে তারা জেলে না, তারা কখনো মাছ ধরে নাই, বা তারা আসলে একটা এলিট শ্রেণীর মানুষজন, এরকম কখনোই মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে দে আর লাইক আসলেই তারা অরিজিনালি জেলা। সো যারা এই সিনেমাটাকে অনেক বেশি খারাপ বলতেছেন আমি বলবো যে ভাই মেটাফোর বোঝেন আগে, মেটাফোর বোঝার চেষ্টা করেন, গল্পটাকে বোঝার চেষ্টা করেন, গল্পের ক্যারেক্টারগুলো, সময়গুলো, কী লজিক থেকে ক্যারেক্টারগুলো একটা ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো কোথা থেকে এসেছে এগুলো আগে চিন্তা করেন, তারপর একটা সিনেমাকে খারাপ বা ভালো বলেন। শুধু মানে আপনার ভালো লাগে নাই দেখি একদম ইললজিক্যাল কিছু ব্যাখ্যা দাঁড় করাই দিলেন, এটা হলো না, বুঝছেন? আগে বুঝেন ভাই, সিনেমা মাথার ভিতরে নেন। সিনেমা আসলে কিছু কিছু সিনেমা এন্টারটেইনের জন্য, আর কিছু কিছু সিনেমা আসলে অনেক কিছু বোঝার জন্য। এই বোঝার মেধাটা নিয়ে বা ব্রেইন নিয়ে দেখতে বসেন তাহলেই বুঝতে পারবেন। থ্যাংক ইউ।